আমরা এসে পৌঁছেছি কলকাতার বেহালার পর্ণশ্রী ক্লাবে। কলকাতা শহরে যত কালী পুজো হয়, দীপাবলি যে পুজো হয়, তার মধ্যে অন্যতম বড় পুজো এবারে এই পর্ণশ্রী ক্লাবের পুজো। 63তম বর্ষে পা দিয়েছে এবং প্রতি বছরে কিন্তু এই বেহালা পর্ণশ্রী ক্লাবে তাদের প্যান্ডেল, তাদের থিম এবং প্রতিমা কিন্তু বাড়তি আকর্ষণ শহরবাসীর কাছে। এবারেও কিন্তু তার অন্যথা হয়নি। আমাদের পুজোর ভাবনা হচ্ছে আমরা প্রতি বছরই কোনো মন্দিরের অনুকরণে মন্দির করি। 63 বছর ধরে 63খানা মন্দির হয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে সব মন্দির। এবছরও আমেরিকার ওয়াশিংটনের হিন্দু একটা মন্দির হয়েছে, এই আমাদের মন্দির থাকে। আর প্রতিমা তো আমাদের কালী প্রতিমা যেরকম হয় সেরকমই হয়, দর্শক প্রচুর দর্শক আসে। বিশেষ আকর্ষণ আমাদের মন্দিরটাই বিশেষ আকর্ষণ, আর মেলা, মেলাটা আমাদের প্রচুর পুরনো মেলা, মানে ওই 63 বছর ধরেই মেলা চলছে, মানে সবাই জানে বেহালা বা কলকাতা সবাই জানে এটা বড় মেলা। এবছর বেহালা পর্ণশ্রী ক্লাবের প্রতিমার উন্মোচন করলেন বিশিষ্ট বিজ্ঞানী তথা ইসরোর প্রাক্তন গ্রুপ ডিরেক্টর অরুন্ধতী মিশ্র। মা কালীর আরাধনার মধ্যে দিয়ে নারী শক্তিকে প্রতিষ্ঠিত করা এবং সর্বক্ষেত্রে নারীদের অগ্রগতির বার্তাই দিলেন তিনি। নারী শক্তি ব্যাপারে বলতে গেলে তো মানে আমাদের অনেক পুরাতন ইতিহাস থেকে শুরু করতে হয়, কিন্তু সে অরুন্ধতী আর আমি নিজে অরুন্ধতী সে বলবো না, তো গার্গী মৈত্রী তারা সব আমাদের, আমরা মানে তখন বৈদিক আমল থেকেই মানে নারী শক্তি অনেক কন্ট্রিবিউশন ছিল। এখন মেয়েরা, মেয়ে আর ছেলে তো আলাদা, আমরা কেউ প্রভেদ করি না। আর আমি নিজে একজন বৈজ্ঞানিক, আমি ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট ইসরোতে ছিলাম, তো সুতরাং আমরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করেছে, এখনও কাজ করে, এবং সেটাই আমাদের গর্ব আর কি। যে কারোর মধ্যে কোনো যেটা হচ্ছে তার মধ্যে যে ক্যাপাসিটিটা আছে, যার মধ্যে যা স্ট্রেংথ, সেইটা বার করাটা মোর ইম্পর্টেন্ট। এখানে আমরা নারী বা পুরুষ এইভাবে আমরা কখনো আমরা বিভেদ করি না, মানে উই ডোন্ট ডিফারেন্সিয়েট বিটুইন দ্যাট। না, এটা যেমন আমি যেটা বলবো, এখানে কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই, কিন্তু যেহেতু এখনও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেয়েরা কম যায়, আমাদের দেশে কেন সব দেশেতেই, তো সেইখানে ওই একটা ন্যাচারাল একটা ইনক্লিনেশন এসে যায় বলবার জন্য যে না, আমরা মেয়েদেরকেও ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি, সেই জন্যই, আর কিছু নয়। কারণ মেয়েরাও পৌঁছচ্ছে, ছেলেরাও পৌঁছচ্ছে, সবাই যে যার ক্যাপাসিটি আছে সে কাজ করছে এবং দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি ভালো কাজ করেছি। তো সেই জন্য চাঁদ হোক, আদিত্য হোক, সবেতেই আপনারা দেখেছেন, ইসরোতেও আমাদের সমস্ত প্রজেক্ট ডাইরেক্টর, গ্রুপ ডাইরেক্টর, সমস্ত পজিশনে মেয়েরা ভালো অবদান আছে এবং কাজ করছে। ইয়াংস্টাররাও প্রচুর কাজ করছে এবং তারাও আই এম শিওর তারাও আর ভবিষ্যতে অনেক উপরে উঠবে এবং ভালো কাজ করে যাবে। আর শুধু খালি আমি কেন ইসরো বলবো, সব দিকে, এভরি সব স্ফিয়ারে, সব ব্যাপারে মেয়েদের অবদান থাকবেই। বেহালা পর্ণশ্রী ক্লাবের এবারের পুজো
এবং প্যান্ডেল কিন্তু সকলেরই মন জয় করে নিয়েছে। 63 বর্ষে পদার্পণ করেছে এবারে তাদের পুজো। এবং হিন্দু ফাউন্ডেশন ওয়াশিংটনের যে রামকৃষ্ণ মঠ, তারই আদলে কিন্তু তৈরি হয়েছে এবারে বেহালা পর্ণশ্রী ক্লাবের এই কালী পুজোর মণ্ডপ, যা কিন্তু দর্শকদের মন টানছে। পাশাপাশি এই পুজোর একটা বাড়তি আকর্ষণ হচ্ছে, এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বড় মেলাও বসে, ফলে মেলা দেখার সঙ্গে ঠাকুর দেখা অন্যতম বড় আকর্ষণ এবারে বেহালা পর্ণশ্রী ক্লাবের। ক্যামেরায় বরুণ ভণ্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।